উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন। এদিন আসছে 2021-22 অর্থবছরের জন্য 2,36,793 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীকালে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা কৌশল এবং বৈচিত্র্যতা আনা হলেও খুব বেশি সুফল মেলেনি। হিসাব বলছে, চলতি অর্থবছরের 9 মাস শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 42%, যা গত 5 অর্থবছরে সবচেয়ে কম। এমন নাজুক বাস্তবতায় আগামী অর্থবছরের জন্য এডিপি বাস্তবায়নে 2,36,793 কোটি টাকা খরচ করতে চায় সরকার, যেখানে সব মিলে প্রকল্প সংখ্যা 1,500-এরও বেশি। আর খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে উপরে পরিবহন ও যোগাযোগ, এবং প্রকল্পের দিক থেকে প্রাধান্য পেয়েছে রূপপুর, যার খসড়া অনুমোদন দেয়া হয় এনইসি বৈঠকে। মঙ্গলবার এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও যুক্ত হন একাধিক মন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে খাদ্য ঘাটতি না হওয়ায় পেছনে সবচেয়ে বড় অবদান কৃষির। একাধিক নির্দেশনায় জানান, ক্রয় ক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে পড়ে থাকা সব জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার, আমাদের খাদ্য উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে যেন কোনো মতে আমাদের খাবারের অভাবটা না হয়। আর আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে উৎসাহিত করেন, আপনারা ট্রেনিং দেন, বলেন যে যাদের নিজের বাড়ি অনেক জমি জমা পড়ে থাকে সেগুলো পড়ে থাকবে কেন, সেগুলো চাষবাসে আওতায় নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারে, এমনকি ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেয়া এবং করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি, এইগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। পরিকল্পনা মন্ত্রী জানান, করোনার মাঝেও সুসংবাদ হলো, দেশের মাথাপিছু আয় $2,064 থেকে 9% বেড়ে দাঁড়িয়েছে $2,227। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।